হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের স্কিন প্লাস হেয়ারটাকে এই হোলির রঙের হাত থেকে কীভাবে প্রোটেক্ট করবে। তোমরা চলো কীভাবে তোমাদের স্কিনটাকে প্রিপেয়ার করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আমি কোকোনাট ফয়েল নিয়ে নিয়েছি জাস্ট হাতের পাম্পের, কিন্তু তোমরা নেবে, নিয়ে তোমার পুরো হেয়ার কিন্তু স্ক্যাল্পে ভালোভাবে অয়েল ম্যাসাজ করে নেবে। এটা খুবই ইম্পর্টেন্ট, এতে তোমাদের হেয়ার ড্যামেজ করবে না। আর এখানে আমি কিন্তু কোকোনাট অয়েল নিয়ে কিন্তু পুরো অল বডিতে ইউজ করবো। তোমরা এইভাবে যদি কোকোনাট অয়েল ইউজ করো তোমাদের কিন্তু রঙের হাত থেকে কিন্তু স্কিনটা খুব ভালোভাবে প্রোটেক্ট করবে, স্কিনটাও কিন্তু ড্যামেজ হবে না। নেক্সট আমি কিন্তু কী করছি দেখো, আমি সানস্ব্লক ইউজ করছি। অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, তোমরা যদি চাও ওয়াটারপ্রুফ সানস্ব্লকও ইউজ করতে পারো। যেখানে তোমাদের খালি অংশ থাকবে তোমরা অবশ্যই ফেস, নেক অ্যান্ড হাতে কিন্তু সানস্ক্রিন ইউজ করবে। এতে কী হবে, তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে কিন্তু প্রোটেক্ট করবে। দেন আমি এখানে লিপ বাম ইউজ করবো লিপসে, এটা তোমরা একটা থিক লিপ বাম ইউজ করবে, লিপটাকেও খুব ভালোভাবে হাইড্রেট রাখবে। দেন আমি নেল পলিশ ইউজ করবো, তোমরা নখটাকেও ভালো রাখতে হবে, তোমরা ডার্ক কালারের নেল পলিশ ইউজ করবে, তাতে তোমাদের নেলসগুলো খুব ভালো থাকবে। নেক্সট আমি এখানে কিন্তু ভেজলিন নিয়ে নিয়েছি, এটা আমাদের কিন্তু নেলসের কিন্তু ভালোভাবে লাগিয়ে নেবো, এতে আমাদের কিন্তু নখটা খুব ভালো থাকবে। প্লাস আমাদের কিন্তু ইয়ার এরিয়ায় কিন্তু আমি ভেজলিন লাগাবো, এতে কিন্তু আমাদের কানের যে রং লেগে যায় সেটাও কিন্তু হবে। আমি এখানে কটন নিয়ে নিয়েছি, এটা আমাদের কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, কানে গুজবে তাতে কেউ কানে জল যাবে না আমাদের, এতে খুব ভালোভাবে প্রোটেক্ট করবে। তোমরা এই জিনিসগুলো ফলো করো, খুব ভালোভাবে হোলি এনজয় করো। হ্যাপি হোলি, ওকে।